মহিষ গাড়িতে করে অভিনব কায়দায় প্রচার বিজেপির, বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে কটাক্ষ তৃণমূলের। বিজেপি সংখ্যালঘু জেলা সহসভাপতি মতিউর রহমানের নেতৃত্বে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বাংরুয়া ঢেটুল গ্রামে এক ভিন্ন কায়দায় আয়োজিত হলো মিছিল, যেখানে মহিষের গাড়িতে করে 15 কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে মিছিলের আয়োজন করা হয়। এই ধরনের মিছিল এই প্রথম মালদহের হরিশ্চন্দ্রপুরে। এদিন মালদার 46 নম্বর বিধানসভা হরিশ্চন্দ্রপুরে এই মিছিলের পাশাপাশি কাঠমানি ইস্যুতে শাসক দলকে বিঁধিলেন বিজেপির সংখ্যালঘু নেতা মতিউর রহমান। তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যের সমস্ত বিষয় নিয়ে যে দুর্নীতি চলছে তা একমাত্র বিজেপিই রুখতে পারে, তাই তিনি রাজ্যের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে এই মিছিল প্রসঙ্গে তৃণমূল সেলের সভাপতি মোশাররফ হোসেন কাটমানি ইস্যুকে অপপ্রচার এবং বিজেপিকে একটি সাম্প্রদায়িক দল বলে কটাক্ষ করেন। উজির আলী, রিপোর্ট খাস খবর, বাংলা ওয়ান। আমাদের 46 নম্বর বিধানসভা হরিশ্চন্দ্রপুর 2, আমরা ভারতীয় জনতা পার্টির জনসভা করলাম। এ করে করলাম যে সচেতন করার জন্য আমাদের মুসলিম সমাজকে, তারা প্রচুর ভয় করছে যে নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার আসলে এ ও করবে, আদৌ সেটা না। আমরা বুঝাতে চাইলাম এই যে এইসব যে কাঠমানি অলরেডি দাঙ্গা ফাসাদ হচ্ছে সেগুলোকে দূর করার জন্য আমরা এই জনতা পার্টিকে আগে আসার জন্য, নিয়ে আসার জন্য চেষ্টা করছি। কত কিলোমিটার পরিক্রমা করলেন? প্রায় 15 কিলোমিটার। এই পরিক্রমা থেকে কি বার্তা দিতে চাইলেন আপনি? বার্তা দিতে চাইলাম সমাজের লোককে যে আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকুন। আর তাই আমরা চাইছি যে ভবিষ্যতে মতিউর রহমানকে এটা মেনে হিসাবে জানে সমাজে সমাজসেবী করতে পারে। তৃণমূল কংগ্রেস যেভাবে প্রশাসন চালাচ্ছে, সে ত্রিস্তরীয় প্রশাসন হোক বা পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপর বসে সরকার চালাক না কেন, সব কিছু স্বচ্ছভাবে হচ্ছে। আর বিজেপি সাম্প্রদায়িক দল নয় এটা যারা বলছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি যে বিজেপি যদি সেকুলার পার্টি হতো তাহলে উত্তরপ্রদেশে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বেশি করে সিটে লড়াই করায়নি কেন, তাদেরকে বিধায়ক করেনি কেন, মন্ত্রক কেন দেয়নি, শুধুমাত্র সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক দিয়েই ক্ষান্ত রেখেছে। বাংলায় ওরা যতই চেষ্টা করুক, বাংলার কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের বিবেকবান মানুষ অন্তত বিজেপি করবে না। তারা তৃণমূল সরকারের সঙ্গেই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনার বাড়িকে ঝাঁ চকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন এসবি এন্টারপ্রাইজে। এখানে পিভিসি এবং ডাব্লিউপিসি ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়। তাছাড়া ফলস সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন এসবি এন্টারপ্রাইজে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, জামশোল। সম্পর্ক ফোন নম্বর 9932321295 এবং 9382270156।